যত কোরআন হাদিসের মাহফিল হবে এই বাংলাদেশ তত রহমত পাবে, ঠিক কি না বলেন? গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঢাকাতে শিল্পী সমিতিদের নায়ক নায়িকাদের একটা ভোটাভুটি হয়েছে, ইলেকশন হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ, শত শত মিডিয়া, সেখানে শত শত প্রশাসন, সেখানে অমিক্রণ নাই, সেখানে করুণা নাই, যত করুণা কোরআন হাদিসের মাহফিলে, ঠিক কিনা বলেন? এটা কেমন ধরনের দুশ্মনী কোরআনের সাথে! আব্দুর রব দানাপুরি আসহিয়ারের মধ্যে লেখছেন, উতবা সাইবা উলিদ ইবনুল মুগিরা উম্মে জামিল হিন্দা কাবার চত্বরে রাসূলুল্লাহর নূরের জমানের কোরআন তেলাওয়াত শুনে শুনে রাতের পর রাত কাটায় দিত। আর আমার দেশের নামদারি মুসলমান কোরআনের আওয়াজ শুনতে চায় না, কেউ বলুক সেটাও হতে দিতে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। আমার ভাইয়েরা একটি কথা মনে রাখবেন, মুক্ত মঞ্চের স্টেজ থেকে বলে দিচ্ছি, আজকে শাহপুর দাখিল মাদ্রাসা মাঠ থেকে এই বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্মে আসতেছে, যদি বাংলার যুব সমাজ একত্রিত হয়ে যায় এই বাংলাদেশে আর বেশি দিন নয় কালিমার পতাকা উড়বেই উড়বে, কথা বলেন ঠিক কিনা? আব্বাসি হুজুরের একটি স্লোগান আছে, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, এটা যেই রকম সত্য আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা যুবকদেরকে বলছি, আপনারা এক হয়ে যান, দলমত নির্বিশেষে আমরা যদি কোরআনের ময়দানে একত্রিত হয়ে যাই, কোনো রাম বাম নাস্তিকের সাহস নাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কথা বলে ঠিক কিনা? যারা কোরআন হাদিসের মাহফিলে বাধা দেয় যেই সমস্ত মানুষেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা যুব সমাজ এক হয়ে গেলে তাদের কালো দৃষ্টিকে ভেঙে দিতে পারবো, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই দিন আর বেশি দিন নয়, যারা ওলামা ইকরামের উপরে অত্যাচার করে অবিচার করে সেই বিচার অচিরেই করা হবে, এই বাংলাদেশ ওলামা ইকরামের পদতলে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজকে নেতার নেতৃত্ব দেখায়, আমাদেরকে ভয় ভীতি দেখায়, একটি কথা মনে রাখবেন, যারা আল কোরআনের সৈনিক